নমস্কার, মেরিটিপস ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। বোন ম্যারো টেস্ট কী, কখন করাবেন, এইসব জানতে আজকে আমরা হাজির ডক্টর এম এন চ্যাটার্জি মেমোরিয়াল প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি অ্যান্ড পলিক্লিনিকে। আজকের অতিথি ডক্টর শর্মিষ্ঠা দেবনাথ চট্টোপাধ্যায়। নমস্কার, আমি ডক্টর শর্মিষ্ঠা দেবনাথ চ্যাটার্জি, অ্যাসোসিয়েট প্রফেসর অঙ্কোপ্যাথোলজি, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এবং ডক্টর এম এন চ্যাটার্জি মেমোরিয়াল প্যাথোলজি ল্যাবরেটরির ডিরেক্টর প্যাথোলজিস্ট। আজকের বিষয়, বিভিন্ন কারণে বোন ম্যারো টেস্ট করা হয়। এটা হচ্ছে আমাদের অস্থি, বোন ম্যারোতে কী হচ্ছে, অস্থি মজ্জা, অর্থাৎ হাড়ের ভেতরে যে মজ্জা থাকে যেখান থেকে আমার রক্ত কণিকাগুলো তৈরি হয় সেইখানকার টেস্ট। তাহলে আপনি কখন করবেন, যখন আমার কোনো যে কোনো একটা রক্ত কণিকার কোনো একটা উপাদানের মধ্যে কোনো অ্যাবনর্মালিটি আপনি পেয়েছেন, হয় আমার শরীরে রক্ত কমে যাচ্ছে, অর্থাৎ আমার লাল কণিকা যেগুলো RBC যেগুলোকে আমরা বলি, হ্যাঁ, রেড ব্লাড সেল, বা ধরুন শ্বেত কণিকার যেখানে আমরা লিউকিমিয়া বলে থাকি বা লিম্ফোমা বলে থাকি সেই ক্ষেত্রে, বা প্লেটলেটের কোনো আপনার শরীরে প্লেটলেট কমে যাচ্ছে ক্রমশ, দেখা যাচ্ছে 10,000-12,000 প্লেটলেট হয়ে যাচ্ছে, তো এই ধরনের ক্ষেত্রগুলোতে আমরা বোন ম্যারো টেস্ট করে থাকি। বোন ম্যারো হচ্ছে আপনার কোনো সিমটম হলো, আপনার এক মাস ধরে জ্বর সারছে না, বা আপনার কোথাও কোনো গ্ল্যান্ড ফুলেছে, বা ধরুন আপনার প্লেটলেট কমে যাচ্ছে শরীরে ক্রমশ, হ্যাঁ, তার যে উপসর্গগুলো, অর্থাৎ ইজি ব্রুজিং যেটাকে আমরা বলি, সেইগুলো দেখা দিচ্ছে, তখন আপনি বোন ম্যারোর জন্য, তখন অলরেডি আপনি ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তারই আপনার কাছে বোন ম্যারো টেস্টের জন্য লিখবেন, ঠিক আছে, মানে ক্লিনিশিয়ান বলতে চাইছি আমি। এটা ডাক্তারের পরামর্শ ছাড়া, কোনো হিমাটোলজিস্ট বা হিমাটো অঙ্কোলজিস্টের পরামর্শ ছাড়া তো হয় না, আমি করি বোন ম্যারো, কিন্তু তখন পেশেন্ট আগে সিমটম নিয়ে আসবে, সেটা পুরোটা ইভ্যালুয়েট করা হয় দুম করে, কারণ বোন ম্যারো হচ্ছে আপনার লাস্ট এন্ড একটা প্রসিজিওর, আপনি প্রথমেই দুম করে বোন ম্যারো করবেন না, আগে আপনাকে পুরো রক্ত পরীক্ষা, তার সমস্ত পূর্ণ সমস্ত হিস্ট্রিগুলো নিতে হবে, তার রক্ত পরীক্ষা করতে হবে, পেরিফেরাল স্মিয়ারটা আমি নিজে যেটা প্রেফার করি যে পেরিফেরাল স্মিয়ারটা আমি নিজে, অনেক সময় আমার কাছে ফোন আসে, ডাক্তারের তরফ থেকেও ফোন আসে যে একটা বোন ম্যারো করতে হবে, তো আমি তাকেও বলি সবসময় যে একটু কাইন্ডলি আমাকে পেরিফেরাল স্মিয়ারটা আগে পাঠান, আমি নিজে পেরিফেরাল স্মিয়ারটা দেখব, দেখে আমি আমার কিছু ডায়াগনোসিস আমার হবে পেরিফেরাল স্মিয়ার দেখে, তো অ্যাকর্ডিংলি সেই বোন ম্যারোতে, আমি বোন ম্যারোতে তো 1,100 রকমের টেস্ট হয়, তো আমি তো দুম করে একটা ম্যারো টেনে দিলাম, কারণ এটা কিন্তু একটা ইনভেনশনাল প্রসিজিওর, এখানে যথেষ্ট মানে খুব কশাসলি করতে হয়, লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে করতে হয় এবং খুব পেইনফুল, পরবর্তী এবার অ্যানাস্থেশিয়া এফেক্টটা চলে যায়, কিছুটা পেইনফুল এটা, তো সেই কারণে এটা দুম করে একটা বোন ম্যারো কিন্তু করা যায় না। আমি সবসময় বলি যে পেরিফেরাল স্মিয়ার আমি আগে নিজে দেখব, সমস্ত ফাইল আগে আমি কী কী ইনভেস্টিগেশন হয়েছে আমি দেখব, দেখে আমি ডিসাইড করব, এবং সেক্ষেত্রে আমি যদি মনে করি যে না এটা করার প্রয়োজন পড়ছে না বোন ম্যারো, আপনি আগে আয়রন খাইয়ে দেখুন, বা আগে ভিটামিন B12 ফোলেট ডেফিসিয়েন্সি এগুলো আছে কি না আগে দেখে নিন, তারপরেও যদি না, এক মাস ট্রায়াল দেওয়ার পরে ওষুধ খেয়ে যদি না সারে বা রক্তের পরিমাণ না ওঠে, তখন ম্যারো করব। ম্যারো আমি দুম করে, কিন্তু ওরকমভাবে দুম করে করা যায় না ম্যারো, আগে আপনাকে দেখে নিতে হবে যে আমার পেরিফেরাল স্মিয়ার দেখে আমি যদি কিছু বুঝতে পারি যে হয়তো আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে বা B12 ফোলেট ডেফিসিয়েন্সি হচ্ছে, তাহলে আগে এক মাস অপেক্ষা করা, তারপরে আমি বোন ম্যারো করি। যেটা যেহেতু লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে করা হয়, তো কারো কারো ক্ষেত্রে লোকাল অ্যানাস্থেশিয়ার যে ড্রাগটা লিগনোকে, সেটাতে অনেকে অ্যালার্জিক হন, সেটা হয়তো এক লক্ষে একজনের হয় কিন্তু হয়, তো সেইটা আমরা ইন্ট্রাডার্মাল টেস্ট করে দেখে নিই। তবে ইন্ট্রাডার্মাল টেস্টেরও যে খুব একটা কি বলবো গুরুত্ব আছে তাও কিন্তু নয়, অনেক সময় দেখা যায় ইন্ট্রাডার্মাল টেস্টে কিছু হলো না কিন্তু পরবর্তীকালে হয়তো রিয়াকশান হতে পারে। এটা ডিপেন্ড করে যে আপনি ওই যে বললাম পেরিফেরাল স্মিয়ার দেখে ডিসাইড করব যে আমি ফার্দার কী কী টেস্ট করবো বোন ম্যারোর ওপরে, আর কী কী পরীক্ষা, শুধু বোন ম্যারোটাই হবে না তার উপরে কোনো মলিকুলার স্টাডিজ করতে হবে, তাহলে আপনি যে যে মলিকুলার স্টাডিজ করবেন তার উপরে ডিপেন্ড করবে যে আপনার কতটা খরচা হবে বা না হবে। সরকারি হাসপাতালে টেস্ট করা হয়, বোন ম্যারো তো করাই হয়, আমরা নিজেরাই করি, আমি নিজেই করি আমার হাসপাতালে ডিপার্টমেন্টে, কিন্তু
যে মলিকুলার স্টাডিজগুলো বললাম, সাইটোজেনেটিক স্টাডি, ধরুন লিউকিমিয়া ধরা পড়েছে বা লিমফোমা ধরা পড়েছে, তো তখন তো আমাকে করতে হবে মলিকুলার স্টাডিজ, না আমি চিকিৎসা শুরু করতে পারবো না। আমার ড্রাগগুলো তো টার্গেটেড ড্রাগ, ও ঠিক ওই মিউটেশনে গিয়ে কাজ করবে। তো সেক্ষেত্রে কিন্তু সেই পরীক্ষাগুলো, সেই মলিকুলার স্টাডিজগুলো সবগুলো কিন্তু সরকারি সেট আপে হয় না। সরকারের সাথে কিছু কিছু টাই আপ থাকে কারো, বা অনেক ক্ষেত্রে বাইরে থেকে করিয়ে আনতে হয় পেশেন্টদেরকে, সেক্ষেত্রে খরচাটা কিন্তু একই হয় পেশেন্টদের। বোন ম্যারোর যে বেসিক পরীক্ষাটা সরকারে হয়ে যায়, কিন্তু যদি কোনো মলিকুলার স্টাডিজ করতে হয় সেটা কিন্তু সরকারি হাসপাতালে, সব হাসপাতালে হয় না। এটা তো জাস্ট কি করা হয়, একটা মোটা নিডল হয়, প্রথমে জায়গাটাকে লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে অবশ করে নেওয়া হয়, সেই তারপরে যেরকমভাবে আমরা সিরিঞ্জ দিয়ে ভেন থেকে ব্লাড টানি, এটা হচ্ছে হাড়ের ভেতরে গিয়ে মজ্জাটা টেনে বের করে আনা হয়, সেটাকে আমরা স্মিয়ারে স্প্রেড করে আমরা মাইক্রোস্কোপের তলায় পরীক্ষা করি। লোকাল অ্যানেস্থেশিয়ার এফেক্টটা যখন চলে যায়, ধরুন আধ ঘন্টা 40 মিনিট 45 মিনিট ম্যাক্সিমাম, তারপরে একটু ব্যথা হয়, তবে সেক্ষেত্রে আমরা প্যারাসিটামল খেয়ে নিতে বলি পেশেন্টদেরকে। কোনো কোনো পেশেন্টের একটু, কারণ যেহেতু বায়োপসি যখন করা হয় বিশেষ করে, খানিকটা হাড় ভেঙে নিয়ে আসা হয়, তো তো অনেক সময় মাস 2-3 মাসের জন্য একটু 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 ব্যথা থাকে পেশেন্ট যখন হাঁটতে যায়, কিন্তু সেটা ওয়ারিড হবার মতো কি, মানে চিন্তার কিছু নেই, ব্যথাটা হয় ব্যথাটা চলে যাবে আস্তে আস্তে, চিন্তার কিছু নেই, এটুকু অ্যাসিওর করা যেতে পারে। বোন ম্যারোর ক্ষেত্রে আপনাকে একটু হাতে সময় নিয়ে আসতে হয়, কারণ বায়োপসি যদি থাকে বায়োপসিতে একটু সময় লাগে, অ্যানেস্থেশিয়াটা কাজ করার জন্য একটু সময় দিতে হয়, এবং বোন ম্যারোর ক্ষেত্রে আমরা কিছুক্ষণ অবজারভেশনে রেখে, অন্তত 10-15 মিনিট পেশেন্টকে অবজারভেশনে রেখে আমি তারপরে ছাড়ি, পেশেন্টের প্রেশার বিপি এগুলো দেখে নিয়ে তারপর ছাড়ি। তো বোন ম্যারোর ক্ষেত্রে তাও সব মিলিয়ে 1 ঘন্টার বেশি লাগার কথা নয়, ভর্তি থাকার কোনো ব্যাপার নেই। অসংখ্য ধন্যবাদ ডক্টর শর্মিষ্ঠা দেবনাথ চট্টোপাধ্যায় আমাদের সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ নিতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে, আপনি কোথায় পরীক্ষা করাবেন, কিভাবে করাবেন, সঠিক সিদ্ধান্ত নিতে আপনারা দেখতে থাকুন মেডিটিভস ইউটিউব চ্যানেল, দেখতে থাকুন শুনতে থাকুন মেডিটিভস, এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার +91 9330 240 762, আবার বলছি +91 9330 240 762, আমাদের ইমেল আইডি mailmeditips@gmail.com, এছাড়াও মেডিটিপস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।